করে শুরু করলে হবে বলতে হতে গুড ইভিনিং। করে দিলাম। তারপর বলো, কিছু বলতে হবে তো, ক্যামেরা অন হয়েছে, বলো কিছু। এসেই গড়াগড়ি খাবে, এসেই গড়াগড়ি খাবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ব্লগটা শুরু করছি এখন থেকে, আর এখন বাজতে যায় 7টা বেজে গেছে, 7:30 কাছাকাছি বাজে। আর এদিকে তো দেখতেই পেলে তোমরা যে বাবি খেলা করছে, আর আমার বাবু আজকে তো সারাদিন, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হওয়ার জন্য বাবু আজকে সারাদিন ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। এই এখন এখন বাবুকে টেনে টেনে তোলা হচ্ছে, আর বাবি তো দেখে কি আনন্দ তার। এটা কে? এটা বাবির দাদা, চুল ধরে টেনে দিচ্ছে বোনের। আর বাবুকে একবার বিকেলবেলা একটুখানি বাইরেটা বের করেছিলাম, তাও তো বৃষ্টি পড়ছে, বেরোতে পারেনি, আর সারাদিন সে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। আর আমার দেখো শীতের ড্রেসটা বের করে ফেলেছি, এই শীতের এই নাইটিগুলো, এগুলো তো মানে বেসিক্যালি এগুলো শীতকালেই পরা হয়, ভীষণ মোটা, অনেকদিন ধরেই বের করবো বের করবো ভাবছিলাম, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো পড়ছে, আর এরপরে ডিসেম্বর মাস তো পড়েই গেছে, ঠান্ডা এরপরে আরও ভালো মতন জাঁকিয়ে পড়ে যাবে, বোঝাই যাচ্ছে। তো ওই কারণে একেবারে আজকে পরেই ফেললাম, আর যেহেতু বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকোয়নি, মেন কথা জামা কাপড় অনেক ধোয়া নোংরা হয়ে পড়ে আছে, শুকোয়নি কিছু, তো সেই কারণে আরও আর ঠান্ডার মধ্যে বের করতেই হবে, তাই আজকেই এটা বের করে পরে নিয়েছি। আর ওদিকে তো আমার রান্নার ঘর পুরো পরিষ্কার করাই আছে সকালে, তো এবার আমি যাব রান্নার দিকে, চলো কিছু রাতের জন্য খাবার করতে হবে, এই তো কাজ, তোরা খাবারটা করে নিই, তারপর দেখছি তোমাদের সাথে কি আজকে আড্ডায় বসা যায়। আর শীতের ড্রেস শুধু আমি নয়, আমার বাবিও দেখো নতুন সোয়েটার পরে ফেলেছে, ও বলেছিলাম যে ওর মামু সোয়েটার পাঠিয়েছে, পুরো সেট সোয়েটার, সোয়েটারের প্যান্ট, টুপি, মোজা সব কিছু আছে, তো সব কিছু পরেনি, শুধু সোয়েটারটাই পরেছে, শুধু সোয়েটারটা পরেছে। তো আমরা মা মেয়েতে শীতের নতুন নতুন ড্রেস পরে নিয়েছি, মেয়ের ড্রেসটা নতুন, মায়ের ড্রেসটা নতুন নয় যদিও, তাই না মা? মা বা হাই বলো, মা হাই বলো, হাই বলো, হ্যালো মিমিরা বলো, বলো হ্যালো মামা, দেখো তোমাদের সাথে কথা বলছি, কিন্তু তুমি শোনা মা, এটা শোনা মা। অরিজিৎ অফিস থেকে এসে ম্যাগি ডিনার করছে, আর আবার এক্ষুনি বেরিয়ে যাবে, আর এই যে বাবু লাফালাফি করছে, আর বাবিকে ভুলিয়ে রাখছে বনু, কারণ বাবি একদমই কাউকে ছাড়া থাকতে চায় না, মানে সবসময় ওকে কারোর সঙ্গে থাকতে হবে, তাই বনুর কাছে ওকে দিয়ে আমি রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম যেমন অন্যদিন করি রুটি সবজি বা ভাত এরকম কিছুই করব, কিন্তু হঠাৎই আমাদের প্ল্যানটা বদলে গেল, হঠাৎই আমাদের, আর বাবু দেখো ওখানে উঠেছে, দেখছি বাইরে তার কি সঙ্গী সাঙ্গপাঙ্গ এসেছে সেটা দেখছে, প্ল্যান বদলে গেল, মনে আজকে মানে ঠিক করলাম আমরা ম্যাগি খাবো, আর রাত্রের বেলার খাবার বলে কথা, অল্প একটু ম্যাগি খেলে হবে না, তাই জন্য দেখো একেবারে প্লেট ভর্তি ম্যাগি, মানে এরকম এক প্লেট করে সবাই ম্যাগি, মানে একটু আধটু নয়, একেবারে প্লেট ভর্তি ঠাসা ম্যাগি খাবো। তো খেয়ে আশা করি রাত্রেবেলা খেতে পারবে না, নর্মালি আমরা খেলে অল্পই খাই, দেখেছ যেমন খাই অন্য সময় ওটুকুই খাই, যেহেতু রাতে ভাত বা রুটি খাওয়া হয়, যেহেতু খাওয়া হচ্ছে না সেই জন্য একটু বেশি করেছি। তো দেখা যাক, এতটা নিয়ে তো বানিয়ে তো নিয়েছি, কতটা খেতে পারি সেটা এখন ব্যাপার। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট ফিনিশিং বাকি আছি, এবার আমি বসে পড়বো খেতে, দেখি কতটা খেতে পারি।